দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডক্টর এম এম আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গাজীপুর চার কাপাসিয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিমিন হোসেন রিমির বিরুদ্ধে করা এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এ সময় তিনি অভিযোগ করে বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন মোটরযান নিয়ে নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের প্রভাবিত ও ভীতি সঞ্চার করছেন এবং তার নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে